দর্শক, এটি সেই তরল সার যে তরল সারের ব্যবহারে আপনার ছাদ বাগান হবে উর্বর। এটা এতটাই শক্তিশালী যে এই সার ব্যবহার করার ফল যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা কম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, আর যে সমস্ত গাছে ফলের সাইজ ততটা ভালো হয় না সে গাছে ফলের সাইজও কিন্তু অনেকটাই ভালো হবে। এটি খুবই শক্তিশালী, খুবই কার্যকারী এবং খুবই সহজ পদ্ধতিতে এটি তৈরিও করা যায়। তো আসুন দেখব আজকে এই তরল সার আমরা কীভাবে তৈরি করতে পারব। গাছের জন্য মহাশক্তিশালী এই তরল খাবারটি তৈরি করার জন্য আমাদের নিতে হবে একটি বালতি, আর এই বালতিতে মোটামুটি আধা বালতি পরিষ্কার জল আমি নিয়ে নিয়েছি। দেখুন, এটা প্লাস্টিকের একটা বালতি, এখানে আমি আধা বালতি পরিষ্কার জল নিয়েছি। এবার নিব তার উপকরণগুলো। উপকরণের মধ্যে থাকবে রান্নাঘর থেকে সবজির খোসা, পেঁয়াজের খোসা, দেখুন পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলুর খোসা, মানে মোটামুটিভাবে রান্নাঘর থেকে কাঁচা যে সমস্ত সবজির খোসা, একটু খারাপ সবজি টবজি বের হয় সেসব কিছু, মানে রান্নাঘরের কিচেন বেশ। আর একটি কথা, কিচেন বেশ তো বের করবেন ঠিকই আছে, কিন্তু রান্না করা কিছু এখানে কিন্তু দেওয়া যাবে না, বিশেষ করে লবণ জাতীয় জিনিস বা রান্না করা যেগুলো জিনিস সেখানে চলবে না। সম্পূর্ণই কাঁচা ফল মূল সবজি সব ধরনের খোসাকে আমরা জমিয়ে রাখবো এই সার তৈরি করার জন্য। তারপর এই জলের মধ্যে ফেলবো, সম্পূর্ণ কিছু ফেলবো। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমি ফেলে দিলাম। কোথায় ফেললাম? এই বালতির জলে ডুবিয়ে দেবেন। যদি কিচেন বেশ বেশি হয়ে যায় জল একটু বেশি নিয়ে নেবেন, আর কিচ্ছু করার নেই বর্তমানে। বর্তমানে এটি শুধু ফেলে রাখতে হবে মোটামুটি 7-10 দিনের জন্য, যেন এরা পচে পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যায়, মানে আমাদের গাছে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ঠিক আছে, 7 দিন কিন্তু আমি এটা এইভাবেই এখানেই ফেলে রাখবো। এটি হবে সাধারণ মানের একটি তরল খাবার, এটিও ভালো কাজ করে। কিন্তু দর্শক, এই খাবারটিকে যদি আপনি আরও শক্তিশালী, আরও উর্বর করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও কিছু মেশাতে হবে। আমি মেশাবো এখানে সামান্য পরিমাণে বাদাম খোল, সামান্য পরিমাণে নিম খোল, এখানে কিন্তু মেশানো যায়, এতে সারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। এখানে মেশানো যায় 10 গ্রাম পরিমাণে জিঙ্ক সালফেট, যেটি গাছের জন্য অত্যাধিক উপকারী একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। বেশি না, 10 গ্রাম পরিমাণে মেশালে কিন্তু যথেষ্ট। এখানে আমি ব্যবহার করব 1 চামচ জৈব দানা অনুখাদ্য। এই দেখুন, এটি দিলে এই সারের কার্যকারিতা অন্তত পক্ষে 10 গুণ বেড়ে যাবে। এরাও অর্গানিক, কোনো ধরনের সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নেই। এবার সমস্ত উপাদানগুলো ঘেঁটে দিন, প্রত্যেক দিন সকালে উঠে ঘেঁটে দিতে হবে। এটি 7 দিন পচিয়ে বা 10 দিন পচিয়ে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করা যায়। তো দর্শক, তরল জৈব খাবার তৈরি করা কিন্তু খুবই সোজা, যদি আমরা ইচ্ছে করি ঘরে বানিয়ে নিতে পারি গাছের জন্য অমৃত এই খাবার। তো আসুন 7 দিন পরে দেখা হবে, কীভাবে ব্যবহার করব, কত পরিমাণ ব্যবহার করব, 7 দিন পর সেটি নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।